আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা আমার লাইভে আসছেন, আমার ফেসবুক লাইভে, আমি আপনাদেরকে আমার পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে আজকে আমি লাইভে আসব বেলা 3টায়, যদিও 7 মিনিট লেট হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আজকে বিষয়টি রেখেছি আপনাদের জন্য, যেহেতু রমজানুল মোবারক বা রমজান মাস, এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করতে হয়, প্রচুর নামাজ পড়তে হয়, যার কারণে আমি আজকে ভিডিওর যে ইয়েটি রেখেছি সেটা হচ্ছে হাঁটু ব্যথায় চিকিৎসা বা হাঁটু ব্যথায় করণীয় বা হাঁটু ব্যথা কী করবেন, বা রমজানে হাঁটু ব্যথা যদি বেড়ে যায় তখন আপনাদের করণীয় কী, হাঁটু নিয়ে আমি আজকে দর্শক আলোচনা করব। আপনারা এই লাইভটি আমি একটু চেক করে দেখছি যে ঠিক আছে কিনা, লাইভটি ক্লিয়ার কিনা, বা আপনারা কথা শুনতে পারছেন কিনা, আপনারা কি কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি, যদি আমাকে একটু কমেন্ট করে বলেন তাহলে সুবিধা হয়। আপনাকে সবাই শুনতে পাচ্ছেন দর্শক? আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আমাকে একটু চেক করতে হচ্ছে, তারপরে দেখছি। ধন্যবাদ। এখানে আজকে খুব স্লো, একটু ধৈর্য ধরেন। জি মামুন মিয়া, আপনাকে অনেক ধন্যবাদ, জি আপনি শুনতে পাচ্ছেন। তো হাঁটু ব্যথা সংক্রান্ত আপনাদের পারেন, যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জি লাইভে, 02002 7 0 2 দিতে পারেন। তো দর্শক আসেন, আমরা আজকে কথা বলবো হাঁটু ব্যথা নিয়ে, হাঁটু সমস্যা নিয়ে। তো আপনাদেরকে একটু হাঁটুর গঠনটা আমরা বুঝাই, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখানে হাঁটুর একটা ডামি আছে। হ্যাঁ, এটা আমরা তৈরি করা ডামি, খেয়াল করেন যে উপরে বোনসটি আছে, উপরে যে বোনসটি, যে ফিমার, হ্যাঁ, হাঁটুর উপরের যে বোনস ফিমার, এবং ওয়ান অফ মানে অনেক লার্জেস্ট বোনস এই ফিমারের নিচের অংশ, আর এই যে বোনসটি দেখতে পাচ্ছেন নিচে, এটা হচ্ছে টিভিয়া। হ্যাঁ, আপনারা খেয়াল করেন দর্শক, এই যে নিচের বোনসটি হচ্ছে টিভিয়া, এই টিভিয়া বোনস, এবং উপরে যে সাদা যে বোনসটি আছে সেটা হচ্ছে ফিমার, এবং এই পাশে পিছনে এটা দেখেন, এখানে আছে ফিবুলা, এটা ঠিক নিচে এই যে। তো এই এবং টিভিয়ার আফারেন্ট অ্যান্ড এই লিগা প্যাটেলা, এই তিনটা বোনস মিলে আমাদের হাঁটুটা তৈরি, দ্য লার্জ সাইনোভিয়াল ভ্যারাইটি অ্যান্ড কমপ্লেক্স জয়েন্ট অফ দ্য বডি, এটা একটা কমপ্লেক্স জয়েন্ট, এবং সাইনোভিয়াল জয়েন্ট এবং ইউনিএক্সিয়াল জয়েন্ট, জয়েন্টের অনেকগুলো টাইপ আছে, সব জয়েন্ট কিন্তু ইউনিএক্সিয়াল না, এই হাঁটুটা হচ্ছে ইউনিএক্সিয়াল, মানে একটা অ্যাক্সিস থাকে, একদিকে হাঁটু মুভমেন্ট করে, হাঁটু আমরা ভাঁজ করতে পারি আর সোজা করতে পারি, হাঁটু কিন্তু ঘুরানো সম্ভব না। শোল্ডার জয়েন্ট, যেমন এই যে শোল্ডার আমি ঘুরাচ্ছি, নট লাইক হাঁটু, লাইক অ্যাজ এলবো, লাইক দ্যাট ইউনিএক্সিয়াল জয়েন্ট। হ্যাঁ, এবং আল্লাহ পাক মানুষকে হাঁটু দিয়েছে অনেক কারণে, হাঁটুর অনেক ব্যবহার আছে, আবার অনেক প্রাণীর হাঁটু নাই। আপনারা দেখবেন পেঙ্গুইন, আপনারা নাম শুনেছেন, পেঙ্গুইন চিনেন অনেকেই, আর হাঁস সবাই চিনেন, হাঁস আমাদের গৃহপালিত একটি পাখি, হাঁস, সো হাঁসেরও হাঁটু নাই, যার কারণে হাঁস এবং পেঙ্গুইন যখন হাঁটে তারা হেলে দুলে হাঁটে। হ্যাঁ, হেলে দুলে হাঁটে, তারা আমাদের মতো দৌড় দিতে পারে না, সামনে সোজা স্ট্রেট দৌড়াতে পারে না, লাইক এজ মানুষ, গরু, ঘোড়া বা অন্যান্য প্রাণীর মতো, যাদের হাঁটু আছে এবং হাঁটু মুভমেন্ট করতে পারে তারাই কিন্তু এই কাজটা করতে পারে। তো এই হাঁটুতে বিভিন্ন প্রকার রোগ হয়, আমি একটু আপনাদেরকে বোঝাতে চাই,
সেটা হচ্ছে এই যে উপরের বোনসটি আছে ফিমার এবং নিচে যে টিভিয়া আপারেন্ট, এই দুইটার মাঝখানে অনেক রোগ হয়। স্পেশালি এখানে মাথাগুলায় উপরে কার্টিলেজ থাকে, দেখেন ওই যে হলুদের মতো যে জিনিসগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে কার্টিলেজ। এই কার্টিলেজগুলা অনেক কারণে ক্ষয় হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সো এই কার্টিলেজ যদি ক্ষয় হয়ে যায়, যেটা আমরা ডিজেনারেটিভ চেঞ্জ বলে থাকি, আর্থ্রাইটিস চেঞ্জ, আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, তা থেকে হাঁটুতে হাড় ক্ষয় হতে পারে। তারপরে ভিতরে দেখেন বাইন্ডিং লিগামেন্ট আছে, এই যে খেয়াল করেন এই যে লিগামেন্টগুলো, এই একটা একটা, হ্যাঁ দুইটা, একটা হচ্ছে অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এই একটা লিগামেন্ট আর এই আর একটা ক্রস লিগামেন্ট, হ্যাঁ দুটো। আর এগুলো হচ্ছে কার্টিলেজ, এগুলো আছে মিনিসকাস, সেকেন্ডারি কার্টিলেজ, মিনিসকাস। আমাদের এই উপরের হাড় এবং নিচের হাড়ের মধ্যে যেন কোনো ঘর্ষণ না হয়, কোনো ইঞ্জুরি না হয়, শরীরের ওজন যেন এইখানে এসে একটা সাথে একটা লেগে হাঁটুগুলো ক্ষয় না হয়ে যায়। মহান আল্লাহ ফাক আমাদের সুন্দর সৃষ্টি করে তৈরি করেছেন, এখানে কার্টিলেজ দিয়েছেন। দিস ইজ, আমরা যদি বুঝাইতে চাই, ওয়াশার, ওয়াশার, আপনারা বাংলা যদি বুঝতেছেন, আমরা দুটো জিনিস যখন জোড়া দেয়, জোড়া দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় ওয়াশার। এই ওয়াশার দেওয়া হয় মাঝখানে, ওয়াশার, আল্লাহ ফাক ওয়াশার দিয়ে রেখেছে, প্রাকৃতিক ওয়াশার। এই ওয়াশারে অনেক সময় ফেটে যেতে পারে, মিনিসকাস টিয়ার বলি আমরা, মিনিসকাস টিয়ার, সো ফেটে যেতে পারে। এই যে বাইন্ডিং লিগামেন্টগুলো আছে, অ্যান্টিরিয়র পোস্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, এগুলা ছিঁড়ে যেতে পারে, ইঞ্জুরি হতে পারে, হাঁটুর মধ্যে ক্ষয় হতে পারে, আর্থ্রাইটিস হতে পারে। তারপরে পাশে দেখেন টিপ, আপনার ফিমারও, ফিমার এবং ফিবুলা, এই দুইটার মধ্যে একটা বাইন্ডিং লিগামেন্ট আছে, খেয়াল করছেন, মোটা, হ্যাঁ, এটা আটকে রাখার জন্য, যেন হাঁটুর এটার সাথে এটা খুলে না যায়। তো এই যে লিগামেন্ট, বাইন্ডিং লিগামেন্টগুলো, এগুলাতে ইঞ্জুরি হতে পারে। এই পাশে বাইন্ডিং লিগামেন্ট আছে আমাদের, এইখানে ইঞ্জুরি হতে পারে। তারপর হচ্ছে যে সামনে দেখেন প্যাটেলা, এই প্যাটেলার উপরে এই লিগামেন্টাম পেটেলি, এখানে চারটা মাসেল এসে লিগামেন্টে পেটেলির সাথে প্যাটেলাকে অ্যাটাচ করেছে, এবং নিচে লিগামেন্টাম পেটেলি আছে, দেখেন এই যে নিচে এই প্যাটেলা, এই সামনে যে বাটিটা এই টিভিয়ার সাথে সামনে অ্যাটাচমেন্ট হয়েছে। তো প্যাটেলার এইখানে সুপ্রা প্যাটেল আছে, নিচে এইখানে বার্সা থাকে, বার্সা, বার্সাইটিস হতে পারে, ইনফ্রা প্যাটেলার বার্সা, এই নিচে প্যাটেলার নিচে বার্সা হতে পারে, সুপ্রা প্যাটেলার বার্সা হতে পারে, ইনফ্রা প্যাটেলার বার্সাইটিস হতে পারে। তারপর আছে টেন্ডিনাইটিস হতে পারে, বিভিন্ন যে টেন্ডন এসে এখানে ইনফ্লামেশন হতে পারে। তারপরে হচ্ছে এই পিছনে যে এখানে এই জায়গাটাকে বলা হয় ফফলিটিয়াল ফোসা, এই ফোসার মধ্যে আপনার বিভিন্ন বার্সা থাকে, বার্সাইটিস হতে পারে। তো মহান আল্লাহ ফাক আমাদের এই হাঁটু তৈরি করে দিয়েছেন, এবং হাঁটুর মাধ্যমে আমরা হাঁটা চলাফেরা করি, হাঁটুর মাধ্যমে আমরা দৌড় দিতে পারি, হাঁটুর মাধ্যমে আমরা ফুটবল খেলতে পারি, হাঁটুর মাধ্যমে আমরা নামাজ পড়তে পারি। আমরা যখন সেজদায় যাই, তখন কিন্তু আমরা হাঁটু গেড়ে বসে যেন নামাজে যেতে পারি, তখন হাঁটুটা ভাঁজ করা লাগে। সো এই হাঁটুর অনেক ব্যবহার আছে, আল্লাহ ফাক আমাদেরকে হাঁটু দিয়েছেন। এই হাঁটুর বিভিন্ন রোগ হতে পারে, যেটা আমি ইতিপূর্বেই বললাম যে এই যে কমপ্লেক্স একটা জয়েন্ট, এই জয়েন্টে বিভিন্ন প্রকার ইঞ্জুরি হতে পারে। অনেক সময় হাঁটুতে ভিতরে ইনফেকশন হতে পারে, যেমন টিবি, টিউবারকুলোসিস, আপনারা জানেন টিবি, হাঁটুতে টিবি হতে পারে। বুকে যেমন যক্ষা বা টিবি হতে পারে, তদ্রূপে হাঁটুতে কিন্তু টিবি বা যক্ষা রোগ হতে পারে। তো সেই ক্ষেত্রে হাঁটু ফুলে যেতে পারে। বিভিন্ন আর্থ্রাইটিস রোগ হতে পারে, যেটা আমি বলছি হাঁটু ক্ষয় হয়ে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া, এই যে বাটি, এই যে এগুলা, এই হাড় এবং এই হাড়, এগুলা ক্ষয় হয়ে যেতে পারে, তখন একটা সাথে আর একটা বেড়ে যেতে পারে, হাড্ডি বেড়ে যেতে পারে, এই এই কার্টিলেজ ইরোশন হয়ে হয়ে, এই যে আপনার, আমরা যে মাঝখানে যে মিনিসকাস আছে, মিনিসকাস ক্ষয় হয়ে যেতে পারে, আস্তে আস্তে ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে যেতে, ক্ষয় হয়ে যেতে পারে। এবং এই জোড়ার চারপাশে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, মানে ভিতরে, এবং বাইন্ডিং ক্যাপসুল থাকে, সাইনোভিয়াল ক্যাপসুল, মেমব্রেন, এই মেমব্রেনের মধ্যে ফ্লুইড থাকে, যার মাধ্যমে জোড়া পিচ্ছিল হয় এবং মুভ করে, গ্রিজ হিসাবে কাজ করে। তো যেমন অস্টিওআর্থ্রাইটিস একটা কমন রোগ, হাড় ক্ষয় রোগ, সাধারণত 40-এর উপরে নরনারীর এটা হয়, ডিজেনারেটিভ চেঞ্জ, অথবা কেউ দীর্ঘদিন যদি কোনো কারণে আঘাত পেয়ে থাকে, হাঁটুতে আঘাত পায়, আঘাতের কারণে হাঁটুতে ইঞ্জুরি হতে পারে। তো অনেক সমস্যা হতে পারে। তাহলে আমরা যদি কিছু হাঁটু রোগের কথা বলি, কমন রোগ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, তারপরে বিভিন্ন প্রকার আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাচ্চাদের বিভিন্ন আর্থ্রাইটিস হতে পারে, তারপরে ইঞ্জুরি হতে পারে, যারা খেলাধুলা করেন তাদের হাঁটুতে মিনিসকাস ইঞ্জুরি হতে পারে, ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, বাইন্ডিং লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, তারপরে হচ্ছে আপনার
আপনার হাঁটুতে বার্সাইটিস হতে পারে, আমি ইতিপূর্বে বলেছি, হাঁটুতে টিভি হতে পারে, ইনফেকশন হতে পারে, তারপরে হচ্ছে আপনার ব্যাকার সিস্ট হতে পারে, তো লটস অফ ডিজিজ এই হাঁটুতে কিন্তু হতে পারে। আমরা একটা ধারণা যে হাঁটুতে হলে হাঁটু হাড়ক্ষয় হয়ে গিয়েছে, এটা একটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, হাড়ক্ষয় থাকতে পারে, তবে অনেক কারণে কিন্তু হাঁটুতে ব্যথা হয়। তো আসেন আমরা হাঁটুর রোগগুলো নিয়ে কথা বললাম, এই হাঁটুর রোগের চিকিৎসা নিয়ে আমরা এখন কথা বলবো। তার আগে আমি একটু দেখে আসি আপনারা কে কে কী প্রশ্ন করেছেন, যদিও আমি আজকে বিষয়টি হাঁটু রেখেছি। আপনারা আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে দেখেন লাইভে, 01997702002। আমি আবারও বলছি 01997702002, এই নাম্বারটিতে আপনারা ফোন দিতে পারেন, আমি অবশ্যই আপনাদের ফোনে রেসপন্স করবো। আমার এখানে নেট খুব খারাপ আজকে, যার কারণে আমাকে অন্য একটা ডিভাইসে ঢুকতে হচ্ছে দেখার জন্য, কিন্তু খুব স্লো। তারপর আমি কিছু ইউটিউব থেকে প্রশ্নের, আমি প্রশ্ন যারা করেছেন তাদের কিছু প্রশ্ন আনসার কোশ্চেনগুলো শুনি। মাহবুব হোসেন মামুন আপনি লিখেছেন, স্যার আমার লোয়ার ব্যাক পেইন 4 বছর ধরে, অনেক ডক্টর দেখাইছি, MRI করেছি, বাট কোনো কিছু আসছে নাই, তারপর রাতে ঘুমাতে খুব আনইজি হয়, অনেক পেইন হয়, কি করব স্যার? মাহবুব হোসেন মামুন আপনি ইউটিউবে লিখেছেন এই কথাটি। জি, MRI করেছেন, MRI কি আসছে সেটা আপনি বলেন নাই। সাধারণত কোমর ব্যথায় যদি MRI করতে হয়, ডাক্তার সাহেবরা করে থাকে অনেক সময়, সেটা PLID আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি, যেটা আমি ইতিপূর্বে অনেকবার বলেছি, যে ডিক্স প্রোল্যাপস, এটা হচ্ছে ডিক্স, এটা হচ্ছে বোনস, কোমরের ছবি, এটা এটা বোনস, এই বোনস দুই বোনসের মাঝখানে ডিক্স, এই ডিক্সগুলো প্রোল্যাপস হয়ে, দেখেন এই যে নার্ভ থাকে হলুদ, এই নার্ভে কম্প্রেশন হতে পারে। তো মামু মাহবুব সাহেব, আশা করি আপনার এই জাতীয় সমস্যা হতে পারে। তো আমি যে ইউটিউবে আমার যে ভিডিওগুলো, ফেসবুকে ভিডিও দেওয়া আছে ইউটিউবে, এই ভিডিওগুলো দেখে দেখে আপনি এক্সারসাইজ করেন। আপনার MRIটা আমাকে দেখতে হবে, MRIটা দেখে আপনাকে চিকিৎসা নিতে হবে। আপাতত আপনি এক্সারসাইজগুলো করতে থাকেন, স্পেশালি যে ভিডিওতে আমি এক্সারসাইজ দিয়েছি এগুলো একটু করতে থাকেন। MD তারিকুল আপনি লিখেছেন, স্যার আপনার কথা শুনে অনেক ভালো লাগলো, অনেক ডাক্তার বলেছে নামাজ পড়তে হবে চেয়ারে বসে, কিন্তু স্যার আপনি বলেছেন নামাজ পড়তে রুকু মানে যেভাবে নামাজ পড়ার কথা সেভাবে পড়তে। জি অবশ্যই, এই জিনিসটা নিয়ে আজকে আমি বলবো। আজকে পবিত্র মাহে রমজান চলছে, আমরা প্রচুর নামাজ পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজ এবং আমাদের বিভিন্ন অন্যান্য নামাজ আমাদের পড়তে হয়। সো আপনাদের এই ক্ষেত্রে আমি একটা ফোন একটু কথা বলে আসি। হ্যালো, হ্যাঁ আমি পরে কথা বলি, হ্যাঁ একটু লাইভে আছে। তো নামাজের মতো পড়তে হবে। নামাজের যে নিয়ম আছে সেটা হচ্ছে, নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে আমরা নিয়ত বাঁধি, তারপরে সূরা পড়ি, তারপরে যেটা নামাজের যে কয়েকটা হুকুমত আছে সেটা হচ্ছে রুকুতে যাওয়া। সো রুকু যেভাবে যাওয়ার নিয়ম ঠিক সেভাবে রুকুতে যেতে হবে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেজদা। আল্লাহ যে কারণে নামাজকে আমাদের জন্য ফরজ করেছে, যে ওনার কুদরতি পায়ে সেজদা দেওয়া, তো সে সেজদা যদি আপনি চেয়ারে বসে বসে সেজদা দেন, আপনি মন থেকেও তো আসলে হ্যাপি হবেন না, এবং আসলে সেজদা দেওয়ার নিয়ম যেভাবে সেভাবেই সেজদা দিতে হবে। চেয়ারে বসে নামাজ পড়াটা, এটা বাংলাদেশে আমি দেখছি এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ। একটু 19-20 হলেই, একটু মানে সময় পেলে, মানে একটু কোনো অজুহাত হলেই, কোনো হাঁটুতে একটু হালকা ব্যথা হলে, কোমর ব্যথা হলে আপনারা চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেন। মসজিদগুলো চেয়ারে ভরে গেছে, চেয়ারে বসে নামাজ পড়ে যারা হাঁটু ব্যথা আক্রান্ত তারা এ পর্যন্ত কোনো রুগী ভালো হয় নাই, কোনো স্টাডি নেই। আমি আমার এই 20 বছরের প্র্যাকটিসে আমি কোনো রুগী যারা দীর্ঘদিন 1 বছর 6 মাস 2-3 বছর ধরে চেয়ারে নামাজ পড়ে তাদের হাঁটু ব্যথা ভালো হয় নাই, হবেও না। সো চেয়ারে পড়ে নামাজ পড়া যাবে না, চেয়ারে বসে নামাজ পড়তে হবে নামাজের নিয়মে, হাঁটু ভেঙে বসে। শুধু যেটাতে বসে আপনারা নামাজ পড়বেন, জায় নামাজ বলি বা মশলা বলি যেটাই বলি না কেন, সেটা যেন সফট হয়। সফট হইলে এই যে সামনে পাট বা পেটেলাটা, এটা যখন হাঁটু গেড়ে বসা হয় তখন যেন সেখানে কোনো ইনজুরি না হয়,
কিন্তু হাঁটু ভাঙতে হবে, হাঁটু ভাঙতে হবে, হাঁটু ভেঙে স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে, না হলে হাঁটুর যে রোগ, আর্থ্রাইটিস রোগ বা হাঁটু ব্যথা আপনি যদি আক্রান্ত হন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনার হাঁটুটা নষ্ট হয়ে যাবে। আমি সেই ব্যাপারে আপনাদেরকে বলছি। সো যারা কোনো ব্যাপারে হাঁটু একেবারেই ভাঙতে পারছেন না বা ডাক্তার নিষেধ করেছে, হ্যাঁ সাময়িক কিছুদিনের জন্য আপনারা, সেটা 5 দিন হবে, 7 দিন হবে, 10 দিন হবে, চেয়ারে বসে নামাজ করবেন। ডিস ইউজ অ্যাট্রোপি একটা মেডিকেল টার্ম আছে, মিস ইউজ, ডিস ইউজ। ডিস ইউজ মানে আপনি যদি কোনো কিছু শরীর ইউজ না করেন, আল্লাহ পাক হাঁটু দিয়েছে হাঁটু ভাঙার জন্য, বসার জন্য, সব কিছু করার জন্য, নামাজ পড়তে আসলে আপনাদের চেয়ারে বসে নামাজ পড়া, এইটা কোন থিওরি, কোন একটা অবৈজ্ঞানিক, এটা কোনো সায়েন্টিফিকই না। সায়েন্টিফিক নিয়ম হচ্ছে হাঁটু আল্লাহ পাক যেভাবে বলেছে হাঁটু ভেঙে বসে নামাজ পড়তে হবে। সাময়িক আপনারা কিছুদিন চেয়ারে নামাজ পড়তে পারেন, ইশারা পড়তে পারেন, যদি হাঁটুতে তীব্র আর্থ্রাইটিস পেইন হয়, খুব কষ্ট হয়, আপনি বসতে পারছেন না, দেন। বাট আপনার ইন দ্য মিন টাইম আপনাকে কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে, আপনাকে চিকিৎসা নিতে হবে, আর চিকিৎসা নিতে হবে পাশাপাশি, আস্তে আস্তে আপনি বুঝে শুনে আস্তে আস্তে আবার নামাজ পড়তে পারবেন। তো তারিক সাহেবকে অনেক ধন্যবাদ। আপনাকে আরেকজন লিখেছেন, ফিজিওথেরাপি চিকিৎসা অনেক কার্যকর। জি ভাই, অনেক কার্যকর, আপনাদেরকে অবশ্যই অনেক কার্যকর। তারপরে হচ্ছে সোহেল মিয়া, আপনি লিখেছেন, স্যার আমার কোমর ব্যথা, পায়ে ব্যথা, ডাক্তার দেখেছি, ওষুধ খেয়েছি কিন্তু ব্যথা কমে না, ডাক্তার বলেছে হাড় ফাঁক হয়ে গেছে, কি ওষুধ খাবো, অনেক শুয়ে বসতে পারি না। আসলে আপনাদের যে কমেন্টগুলো আমি পড়ছি, সবাই বেশিরভাগ ক্ষেত্রেই কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা নিয়ে কথা বলছেন। তো আপনারা ইচ্ছা করলে আমার যে ফোন নাম্বারটি আছে আমি আবার বলছি, 01997702002, এই ফোন নাম্বারটিতে ফোন দিতে পারেন, আমি ফোন নেওয়া শুরু করব। আমি কমেন্টগুলো পড়তে পারছি না, বিকজ আমার এখানে ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, হ্যাঁ মানে আমি কমেন্টে ঢুকতে পারতেছি না, তো আমি বেটার ফোন নিচ্ছি, হ্যাঁ ফোন নিচ্ছি, হ্যাঁ ফোন দাও। তো আপনারা এখন ফোন দিতে পারেন, আমি ফোনে আপনাদের সাথে কথা বলবো। তবে আজকে আমি যেহেতু বিষয়টি রেখেছি হাঁটু ব্যথা, আপনার হাঁটুর যে কোনো রোগ, হাঁটু নিয়ে যত কোশ্চেন আছে, যত জানার আছে, যত চিকিৎসা সংক্রান্ত হাঁটু ব্যাপারে আপনারা জানতে চান, আপনারা ইনশাআল্লাহ এখন ফোন দিতে পারেন। আমি নাম্বার আছে, আমি লাইনে আছি, আপনারা যে ফোন নাম্বারটি দেওয়া আছে 01997702002, এই নাম্বারটিতে আপনারা ফোন দিতে পারেন, আমি ইনশাআল্লাহ কথা আপনাদের সরাসরি এখন ফোনের উত্তর দিব। যে একটি ফোন আসছে আমি ফোনটি নিয়ে নিচ্ছি, হ্যালো, সম্ভবত কেটে যাচ্ছে আমার, এখানে কিছুটা নেটেরও প্রবলেম হচ্ছে দর্শক, আসলে যার কারণে প্রবলেমটা হচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে সবাইকে, আমরা আশা করি ঠিক হয়ে আসবে ইনশাআল্লাহ। আপনার এই নাম্বারটি যেটা দেখছেন 01997702002, এই নাম্বারটিতে ফোন দিতে পারেন। তারপরে আরো অনেকেই প্রশ্ন করছেন, মিলন হোসেন লিখছেন, অ্যাড্রেসটা চাচ্ছেন। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম, একটু জোরে বলতে হবে, একটু সমস্যা হচ্ছে সম্ভবত, আমি একটু দেখতেছি। হ্যালো, কেটে যাচ্ছে তো, এগুলো কেটে যাচ্ছে কেন? ওকে, না এটাতেই গিয়ে দেখো, একটু ধৈর্য ধরেন, আমরা আপনারা যারা ফোন করছেন দুঃখিত, আসলে কেটে যাচ্ছে নাম্বারগুলো, কেটে যাচ্ছে বারবার, কেটে যাচ্ছে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম, একটু জোরে বলতে হবে, হ্যালো, জি জি, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, বলেন। জি, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, বলেন, আপনার প্রশ্ন বলেন।
আমি মামুন মিয়া বলছিলাম, ভালো আছেন স্যার? জি জি আলহামদুলিল্লাহ। কোথায় থেকে? জি আমি ইতালি থেকে মামুন মিয়া বলছিলাম, দীর্ঘদিন আপনার জন্য কথা বলার জন্য। ও আচ্ছা আচ্ছা। জি মামুন মিয়া, আপনি সম্ভবত আমাকে হোয়াটসঅ্যাপের একটা নাম্বার দিয়েছিলেন, ঠিক না? জি স্যার, নাম্বার তো দিছি কিন্তু আমার সাথে আপনার সাথে হয় নাই, কথা হয় নাই। ও আমিও নাম্বারটা তো হোয়াটসঅ্যাপে পাই নাই, পরে আপনি আরেকটা নাম্বার দিছেন, আমি আর ওটা আর খুঁজে পাই নাই নাম্বারটা। তো অসুবিধা নাই, বলেন, আমি শুনতে পাচ্ছি এখন। বলেন মামুন সাহেব, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। এখন বলছি স্যার, আমি দীর্ঘদিন প্রায় 12 বছর, 12 বছর 2000 আমি দীর্ঘ 12 বছর ধরে কোমর ব্যথা, একটু প্রথম একটু ব্যথা হলো, জি, পরে ওইটা আস্তে আস্তে করাইয়া গেছে, বুঝছেন? হুম। আজকে 5 বছর ধরে এমআরআই এবং আইপিএস সব কিছু, তা এগুলো সব কিছু মানে সিটি স্ক্যান সব কিছু করছি, কিন্তু ওরকম কিছু ধরা পড়ে নাই। ইতালিতে বাংলাদেশে দেখা করছি, বাংলাদেশে একটা ট্রেবল চলো অপারেশন করতে নিচ্ছে, হুম, কিছুর উপরে আবার ইতালিতে কিছু ওরকম কিছু বলে নাই স্যার। হুম। কিন্তু বাংলাদেশে 2 বার এমআরআই করছি, হুম, তো এক ডাক্তার বলছে ওষুধ খেলে ভালো হয়ে যাবে, আর এক ডাক্তার বলছে অপারেশন করা লাগবে, কিন্তু ইতালিতে 3-4 বার এমআরআই করছি। হুম। ইতালি, তো ইতালির ডাক্তাররা কি বলেছে? ইতালির ডাক্তাররা কি বলেছে? তারা বলে সামান্য সমস্যা, এই সমস্যার কারণে এত ব্যথা হইতে পারে না, যেরকম আমি 10 মিনিট বসতে পারি না, হাত এই পুরা মানে লো হয়ে যায়, ফাইব্রোমায়ালজিয়া। হ্যাঁ মাইগ্রেন, ওই রোগটা বেশিরভাগ বুঝতে পারতেছি, যেরকম মানুষের মধ্যে টানে, রোগের মধ্যে টানে, অসুস্থ অসুস্থ বানাই বলা, বুঝছেন? হুম হুম। তো এখন কি চিকিৎসা নিচ্ছেন আপনি? এখন ধরেন আবারও সব রক্ত সবকিছু টেস্ট কিছু দিছে, কিন্তু সবকিছু আবার টেস্ট দিছে, কিন্তু এখন মনে করেন একটা ওষুধ মানে স্প্রে জাতীয় ওষুধ দিতেছি, এটা হালকা কমে, না খাইলে আবার বাড়ে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওষুধের নামটা বলেন তো। মামুন মিয়া, ওষুধের নামটা, ওষুধের নামটা বলেন। ও আচ্ছা, বুঝতে পারছি। মামুন সাহেব শুনেন, এই যে লাইভে এখন যে যে লাইভটা চলতেছে, এই কমেন্টে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে রাখেন, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনি সব ছবি, আমি দীর্ঘদিন ধরে আপনার, আমি দীর্ঘদিন 12 বছর ধরে বলতেছি আমি বাংলাদেশে যাই, ইন্ডিয়া যাওয়ার, কিন্তু দুইটা ডাক্তার দেখাইছি কিন্তু কাজ হয় নাই, কিন্তু কিন্তু এই জায়গায় চলতে আছে, কিন্তু স্যার আমি কোনো কিছুই করতে পারি না, কৃষ্ণ ধরো স্যার, কিন্তু আস্তে আস্তে সবকিছুই মানুষ তো পুরো গোয়েন মান সব হয়ে গেছে। এখন স্যার আপনি আপনার ছোট ভাই হিসেবে বলছে, আপনার পার্সোনাল নাম্বারটা আমার একটু চেক করুন প্লিজ। ওকে, সেই জন্যই তো বলছি, আপনি টেক্সট করে আপনার ওই কমেন্টে আপনার নাম্বারটা একটু দিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখেন, তাহলে আমি লাইভের পরপরই আপনার সাথে যোগাযোগ করব। ওকে স্যার, আমি তো দিছি স্যার, আমার আমার ছোট ভাই হিসেবে স্যার, আমি 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 পাগলের মতন হয়ে গেছি, সেটাই বলছি। আপনার আপনার এই যে এই যে এই স্যার আরেকটা কথা বল, আরেকটা কথা বলি, যেমন সেক্সুয়াল সমস্যা কেন বলতে গেছে স্যার, এই ফাইব্রোমায়ালজিয়াতে কি সেক্সুয়াল সমস্যা হচ্ছে? আচ্ছা, বউ গেলে বউ পাওয়া যাবে, এত টেনশনের কিছু নাই। হ্যাঁ, আপনি এত হতাশের কিছু নাই, আপনি অযথা হতাশ হচ্ছেন, আপনার কথা আমি বুঝতে পারছি, আপনার এটা এই জাতীয় আর্থ্রাইটিস জাতীয় সমস্যাই হবে, ওই এমআরআই কিছু না, এমআরআই টেমআরআই ইটালিয়ান ডাক্তাররা ঠিকই বলছে, কোনো অপারেশন টপারেশন লাগবে না, হ্যাঁ ওই এমআরআই, আপনার কথা আমি বুঝছি, কারণ একটা লোকের যদি শরীরে অনেকগুলো জায়গায় ব্যথা হয়, মোর দ্যান 10 পয়েন্ট, হ্যাঁ, এবং যদি সে ব্যথা কাজকর্ম চলাফেরা মানে শুয়ে বসে থাকলে ব্যথা বেড়ে যায়, মানসিক হতাশাগ্রস্ত আসে,
যদি তার সবসময় রোগ নিয়ে চিন্তা আসে, এগুলা এক টাইপের আর্থ্রাইটিস বা ফাইব্রোম্যালজিয়া হতে পারে। এইটা মেরুদণ্ডের কোনো সমস্যা না। স্যার আমি আরেকটা কথা বলি, যেটা বলে যে আমার মা ছিল কিন্তু আমার তো বেশি মাজা আছে, মাজা হলো প্রচন্ড, কোনো ভাও হইতে পারে না। ওকে, মাজা ব্যথা তো হবেই, পিঠে ব্যথা হবে, মাজায় ব্যথা হবে, শরীরের অন্যান্য জায়গায়ও ব্যথা হবে। তো আপনার আপনার এই এই ফোন নাম্বারটি আমাদের সাইটে আছে, আমি লাইভ শেষ হলে আপনার সব ওই কাগজপত্রগুলো আমার দেখতে হবে। আপনি বাংলাদেশে যে এমআরআই করেছেন সেই ছবি আপনিগুলো রেডি করেন, ছবি প্রেসক্রিপশন এবং যে ওষুধগুলো খাচ্ছেন ইটালির সেই ওষুধগুলো ছবি উঠান, উঠে রেডি রাখেন। এই লাইভটার নিচে কমেন্টের জায়গায় আপনি একটু নাম্বারটা দেন, আমি হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করব। হ্যালো মামুন সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আমার রক্ত রিপোর্ট দরকার, কিছু আমি পাঠাবো, ঠিক আছে স্যার? আপনি রিপোর্ট, আপনি আমার কথা, আমি করোনা স্যার 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 আমি করোনা আমি করোনা গেলে যেভাবে পারি চেষ্টা করলাম বাংলাদেশে আসার জন্য, কারণ আমি আমি মনে করেন চলতে পারতেছি না স্যার। আচ্ছা আমি ওইখানে কি করতে হবে আমি বলে দিচ্ছি, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখেন, আমি আপনাকে ফোন ব্যাক করব। লাইভটা শেষ করি, আমি কথা দিচ্ছি আপনাকে ফোন ব্যাক করব এখনই। এই কমেন্টে, এই কমেন্টে দিয়ে রাখেন, ভুল নাম্বার দিয়েন না। না না আমার সঠিক নাম্বার দিয়েছি স্যার। ওকে, ভালো থাকেন। ওকে দর্শক, হাঁটু ব্যথা নিয়ে আমি আজকে বলছিলাম। জি, সো হাঁটু ব্যথা হলে আপনারা যেটা হবে, যদি কোনো কারণে হাঁটু ব্যথা হয়, সাজেস আপনি কোনো কারণে ইঞ্জুরি হলেন, আঘাত পেলেন, পড়ে গেলেন, কোনো কারণে কোনো রোড অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো কারণেই হোক, যে কোনো, আমি আরেকটা ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো, আজকে একটু ফোনে ডিস্টার্ব হচ্ছে, আপনার একটু কষ্ট করতে হবে। তো যে কোনো কারণে আঘাত যদি পেয়ে থাকেন হাঁটুতে, সেটা আপনারা 5 দিন 7 দিন 10 দিন ব্যথার ওষুধ খেতে পারেন, অবশ্যই কোনো নিকটস্থ ডাক্তার দেখিয়ে। সেক্ষেত্রে আপনারা ব্যথার ওষুধ খাবেন, হাঁটুর জন্য রেস্ট দিবেন, হাঁটুটা রেস্টের প্রয়োজন হয়, কিছুদিন রেস্টে থাকতে হবে, রেস্টে থাকবেন, এবং সেই ক্ষেত্রে আপনারা 5 থেকে 10 দিন 15 দিন, এটা অ্যাকর্ডিং টু ডাক্তার সাহেব বলে দিবে আপনাকে, চেয়ারে বসে নামাজ পড়বেন, উঠবস করবেন না, মুভমেন্ট করবেন না, হাঁটুটা রেস্ট দিবেন। বাট আফটার 15 থেকে 10 দিন পরে কিন্তু আপনাকে হাঁটুর আবার মোবিলাইজ করতে হবে, মুভমেন্ট করতে হবে। যত আর্লি মোবিলাইজেশন হয়, আর্লি মুভমেন্ট হয়, আর্লি মোবিলাইজেশন, আর্লি মুভমেন্ট ফর বেনিফিট ফর হিলিং, আমরা যে হিলিংয়ের কথা বলি, হাঁটুটা আঘাত পেলেন, আঘাতের জায়গাতে যে ইনফ্লামেশন হলো, হাঁটুর যে ক্ষতি হলো সেখানে যে ইনফ্লামেশন হলো। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, বলেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি ফোনে কথা বলেন, ফেসবুকে না তাকিয়ে ফোনে কথা বলুন, আমি শুনতে পাচ্ছি। আপনার বয়স কত? আপনার নাম কি, কোথায় থাকেন? আমার নাম রাবেয়া, বয়স নারায়ণগঞ্জ থাকেন। আপনি বয়স বললেন কত? 32-25 বছর। আপনার ঘাড় ব্যথা আর হাতে ব্যথা করে, এই তো ঝিঝি করে? আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি এখন প্রেগনেন্ট? আচ্ছা, এখন যেটা আপনার আপনার যেটা করতে হবে খুব খুব ইজি, আপনি ট্যাবলেট ট্যাবলেট B1 B6 B12 একটা কিনতে পাওয়া যায়, বা নিউরোবি নামে পাওয়া যায়, হ্যাঁ, ভিটাবিওন, নিউরোবি, পোভিটাল, তিনটা নাম বললাম, এই তিনটা যে কোনো একটা একটা করে দুবেলা আপনি খেতে থাকেন, এই প্রেগনেন্সি অবস্থা খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর ক্যালসিয়াম, সরি, জি নিউরোবি, আরেকটু মানে খাইতে কোনো সমস্যা
না, একটা করে দুবেলা খান, এটা আপনি বেশি দিন খাবেন না, এক মাস খাবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি কোরাল ক্যালসিয়াম পাওয়া যায়, কোরাল ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম বিভিন্ন প্রকারের ক্যালসিয়াম আছে। হ্যাঁ, কোরাল ক্যালসিয়াম নামে একটা ক্যালসিয়াম পাওয়া যায়, ওষুধের দোকানে গিয়ে বললে হবে, ওটা প্রতিদিন এক করে খাবেন। এ গেল দুই। তিন, তিন আপনার আমার এই যে ইউটিউব এবং ফেসবুকে দেখবেন ঘাড় ব্যথার কিছু এক্সারসাইজ আমি দিয়েছি, স্ট্যাটিক এক্সারসাইজ ঘাড়ের, এই যে আমি করতেছি দেখেন, এই যে এভাবে মুভমেন্ট ইয়ে করা, হ্যাঁ এই জাতীয় এক্সারসাইজ আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলছি, এই জাতীয় দেখবেন ঘাড়ের ব্যায়াম দিয়েছি, এই ব্যায়ামগুলো আপনি করতে থাকেন, দেখে আমার ইউটিউব এবং ফেসবুকে গিয়ে এটা ডাউনলোড করে ও ব্যায়ামগুলো করেন। আপনি বালিশ কয়টা ব্যবহার করেন? একটা, এবং সেটা পাতলা হবে, পাতলা বালিশ ব্যবহার করবেন আর নরম, জি। আর এই ব্যায়াম করেন, আর ঘাড়ের এবং হাতে যেখানে ব্যথা করে সেখানে আপনি রাবারের ব্যাগ কিনতে পাওয়া যায়, হিটিং প্যাড, হট ওয়াটার ব্যাগ, যে কোনো ভাবে কুসুম গরম সেক দিবেন, প্রতিদিন সেক দিবেন 10 মিনিট করে দুই বেলা। আর মোবাইল ফোন, এই যে স্মার্টফোন মনে ভালোই ব্যবহার করেন ঠিক না, মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখেন আপাতত, জি মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখেন, এই এক্সারসাইজ গুলো করেন, আর ওষুধ দুইটা আপাতত খান, ব্যথার ওষুধ এই মুহূর্তে খাওয়া যাবে না। সো আপনার এইভাবেই চলক, তারপরেও যদি ভালো না হয় আপনি হয়তো আমাদের সাথে ডিপিআরসি হাসপাতালে যোগাযোগ করতে পারেন, শ্যামলী রিং রোড ডিপিআরসি হাসপাতাল, এই ফোন নাম্বারটা যেটা কথা বলছেন সেটার সাথে এসে এই নাম্বারে ফোন দিয়ে আসলেই হবে। কোরাল ক্যালসিয়াম, কোরাল ক্যালসিয়াম, কোরাল ক্যালসিয়াম, কোরাল ক্যালসিয়াম, জি এক মাস খান, জি জি এক মাস খান। আচ্ছা, আর গরম সেক দেন, আর যে ব্যায়াম দিয়েছি ঘাড়ের এই ব্যায়ামগুলো করবেন, হ্যাঁ ব্যায়াম, জি এক্সারসাইজ। আচ্ছা, ওকে। অনেকেই লাইনে আছেন আমি বুঝতে পারছি, বারবার ফোন আসছে, আসলে একজনে যখন ফোন দেয় আরেকজন তখন তো ওয়েটিংয়ে থাকতে হয়, কিছু করার থাকে না, আপনারা একটু ধৈর্য ধরে ধরে ফোন দেন, কোনো অসুবিধা নাই। আমরা মামুন সাহেবের প্রশ্নের উত্তর দিয়েছি, উনি ইতালিতে আছেন, এবং রাবে আমাদের যে বোন উনি এখন নারায়ণগঞ্জে আছেন, উনি ডাক্তার পাচ্ছেন না, আমি বুঝি না অন্য যারা বাত ব্যথা বা অন্য ডাক্তাররা কেন রুগী দেখেন না, এই যে পিপি পরে বা সেফটি মেজার নিয়ে রুগী তো দেখতে হবে ভাই, কয়েক মাস হয়ে গিয়েছে, আমাদের রুগীদের তো সমস্যা হচ্ছে, রুগী দেখতে হবে, সব ডাক্তারদেরকে আমি অনুরোধ করব দয়া করে নিজস্ব সেলফ প্রোটেকশন নিয়ে রুগী দেখবেন। আর আপনারা যারা রুগীরা আমাদের কাছে আসেন আপনারাও দয়া করে মাস্ক পরে আসবেন, মাস্ক ডাক্তারদের কাছে আসবেন না, আর আপনাদের ডাটা গোপন রাখবেন না, আপনারা ডাক্তারদের কাছে আমি দেখি অনেক ক্ষেত্রে তথ্য গোপন রাখেন, আপনারা বলতে চান না, অনেক সময় আপনাদের বিভিন্ন রোগ থাকে বলতে চান না। সো দয়া করে প্লিজ আমাদের কাছে যখন আসবেন আপনারা রোগ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া দিবেন, হ্যাঁ বলবেন আপনার কী সমস্যা, কতদিন কী হয়েছিল, এই তথ্য গোপন করার কারণে অনেক ডাক্তার এখন করোনা আক্রান্ত হয়েছে। সো এই আপনারা করবেন না, ডাক্তার আক্রান্ত হলে ডাক্তার এমনি পাওয়া যাচ্ছে না, আরও ডাক্তারই পাবেন না। সো এটা আমার আপনাদের আপনাদের সবার জন্যই খারাপ, আমরা ডিপিআরসিতে নিয়মিত আমি রুগী দেখছি, ইনশাল্লাহ আপনাদের দোয়া দোয়া করবেন যেন নিয়মিত রুগী দেখে যেতে পারি, চেষ্টা করছি দেখে যাওয়ার চেষ্টা করছি। তো এই যে রাবে আবুন বললো যে ডাক্তার পান না, এটা শুনতে খুব খারাপ লাগে, ডাক্তাররা অবশ্যই এটা আমাদের পেশা এবং আমি বলবো এটা ইমানি দায়িত্ব, যেহেতু ডাক্তারি করতে আসছি পেশায় অবশ্যই রুগী দেখতে হবে, তবে রুগীদেরকেও আমাদেরকে হেল্প করতে হবে, রুগীরও আমাদেরকে হেল্প করবেন, আপনারা নির্দিষ্ট দূরত্বে আমাদেরকে রেখে ওইভাবে দেখার চেষ্টা করতে হবে, হেল্প করতে দিতে হবে, মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার, বিভিন্ন হ্যান্ড ওয়াশ ব্যবহার করবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, গ্লাভস ব্যবহার করবেন, এগুলো একটু মেনটেন করতে হবে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন কোথা থেকে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন কোথা থেকে? জি জি কাতার থেকে, জোটন বলছিলাম, কাতার থেকে, ছোটন, ছোটন, জি জোটন সাহেব বলেন, অনেক দূর থেকে আপনি ফোন দিয়েছেন, বলেন ভাই কি সমস্যা?
আমি ফোন দিছিলাম আমার ডাইন সাইডের হিপ জয়েন্টে উপরে ব্যথা, কোমরের পিছনে আর হিপ জয়েন্ট আর গোড়ালি যখন ব্যথা হয় তখন ডাইন সাইডের তলপেটও ব্যথা করে আর পার গোড়ালি পর্যন্ত ব্যথা যায়, তখন ব্যথা করে জয়েন্টে সাউন্ড করে সাউন্ড করে মানে একটু একটু দিকে গাড়িতে উঠতে নামলে সাউন্ডটা করে। এটা এক বছর যাবত এই সমস্যা। আমি ওষুধ খাইছি অনেক কিছু, তার ব্যথাটা কমে না। তারপরে অনেক আপনার ভিডিও দেখছি, এক্সারসাইজ করছি, একটু একটু কমছে, কিন্তু কোনো কোনো সাউন্ড এটা কমে নাই। আচ্ছা, কোথায় ডাক্তার দেখিয়েছেন, বাংলাদেশে না কাতারে? ওরা কি বলছে, ওরা রোগের নাম বলেছে কোনো, কি রোগ? আচ্ছা, এখন কি ওদের চিকিৎসা বন্ধ না চলছে? আচ্ছা, আপনি যে এক্সারসাইজ গুলা করতেছেন, হ্যাঁ, ভিটামিন ডি কতদিন খেয়েছেন? আচ্ছা, আপনি ভিটামিন ডি কতদিন খেয়েছেন? এক মাস। আচ্ছা, আমার কথা শুনেন, আপনি যে এক্সারসাইজ গুলো এখন করছেন, আপনি যে এক্সারসাইজ গুলো আমার ভিডিও দেখে দেখে এক্সারসাইজ গুলো করছেন, সে এক্সারসাইজ গুলো করতে থাকেন। আর আপনি যদি গরম শাওয়ার নিতে পারেন, মানে গোসল করার সময় যদি গরম পানিতে গোসল করতে পারেন, মাথায় গরম পানি দিবেন না, বা দিলেও পরে ঠান্ডা পানি ঢালবেন মাথায়, কিন্তু শরীরে গরম পানি নেবেন, বা সাঁতার যদি কাটতে পারেন, আমি জানি না কাতারে সে ব্যবস্থা আছে কিনা, বা এই জাতীয় সাঁতার কাটা, কুসুম গরম পানিতে গোসল করা, অথবা হাঁটবেন, নিয়মিত হাঁটবেন রাস্তায়, নিয়মিত হাঁটলে আপনার এই সমস্যাগুলো আস্তে আস্তে কমবে। বলেন। না, ডরের কিছু নাই, আপনি প্রতিদিন এক গ্লাস দুধ খান, অরিজিনাল গরুর দুধ খান, বা ওখানে উটের দুধ পাওয়া যায়, দুধ খান, ডিম খাবেন প্রতিদিন একটা, এক্সারসাইজ গুলো করতে থাকেন, হ্যাঁ, মাছ তরকারি শাক সবজি এগুলো একটু বেশি খাবেন, এগুলো আর ব্যায়ামগুলো করতে থাকেন, কোনো অসুবিধা নেই। আপনার কিছু চিকিৎসার দরকার আছে, যেমন কিছু সাপ্লিমেন্টের দরকার আছে এই ক্ষেত্রে, যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, এই জাতীয় কিছু সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায়। এখন লাইভে আসলে এগুলা বাংলাদেশি কথা বলে লাভ নাই, অনেক অনেক কিছু হয়তো আপনি ওখানে পাবেন না। তো আপাতত এই জাতীয় যদি কোনো সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যান, পাওয়া যায় ওষুধের দোকানে পাওয়া যায়, গ্লুকোসামাইন, হ্যাঁ, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, এই জাতীয় আপনি একটু ওই দোকানে গেলে বললেই হবে, ওটা ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না, আপনি ওখান থেকে কিনে প্রতিদিন একটা বা দুইটা, সকালে একটা রাতে একটা খেতে থাকেন। এটা আপনার আরও কিছু টেস্ট করে দেখতে হবে, আর এটার আরও কিছু স্পেশাল অ্যাডভান্স কিছু থেরাপি হয়তো আপনার প্রয়োজন হতে পারে। আচ্ছা, কোনো অসুবিধা নাই, আমি এখন যে পরামর্শ দিলাম এগুলা করতে থাকেন, দেখা যাক ইনশাল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো যারা দীর্ঘদিন হাঁটু ব্যথায় ভুগছেন, এই হাঁটু ব্যথার অনেক আস্তে আস্তে হাঁটুর ভিতর ডিজেনারেটিভ চেঞ্জ হতে হতে অনেক সময় দেখা যায় যে হাঁটুগুলো নষ্ট হয়ে যায় দর্শক, এবং ভিতরে অস্টিওফাইট ডেভেলপ করে, হাঁটু খুব জোড়াগুলো খুব ক্লোজ চলে আসে, একটা হাড় আরেকটার সাথে লেগে যায়, অ্যানকালোসিস হয়ে যেতে পারে। এই জন্য আমরা বারবার বলি এক্সারসাইজ, এক্সারসাইজ অ্যান্ড এক্সারসাইজ। এক্সারসাইজের বিকল্প কিছু না। যারা হাঁটু ব্যথা ভুগছেন, সাইকেল চালানো, সাইক্লিং,
বেস্ট এক্সারসাইজ, হাঁটা, রাস্তা হাঁটা সেটা বেস্ট এক্সারসাইজ, সাঁতার কাটা এটা একটা বেস্ট এক্সারসাইজ। হ্যালো, সাঁতার কাটা। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, নাম কোথায় থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মারিয়া, জি মারিয়া, মাদারীপুর থেকে বলেন। রুগী কি আপনি নিজে? বলেন, আপনার মার বয়স কত? আমার মার বয়স 45। আচ্ছা বলেন কি সমস্যা আপনার? সমস্যা হচ্ছে ডান পায়ে এই রগ টাটুর এখান দিয়ে সব রগগুলো নীল হয়ে গেছে, আর ব্যথা, পা ভাঁজও করতে পারে না, নামাজও করতে পারে না বসে। হাঁটুতে? হাঁটুর মধ্যে ব্যথা, হাঁটুতে? হ্যাঁ হ্যাঁ, হাঁটুতে ব্যথা। হাঁটু কি ফুলে গিয়েছে? আচ্ছা বুঝতে পেরেছি। এটা কতদিন ভাই? এটা পা ব্যথা 2 বছর যাবো, কিন্তু মাঝে ডাক্তার দেখিয়েছিল, পর ভালো হয়েছিল, ইদানিং আর হয় কিন্তু ভালো হয় নাই। আচ্ছা, হ্যাঁ, এটা সম্ভবত ওনার অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমরা বলি আর্থ্রাইটিস রোগে সাধারণত এটা হয়। আপনি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। আর্থ্রাইটিস রোগে সাধারণত এই জাতীয় সমস্যা হয়, যে হাঁটু ব্যথা, ফুলে যায় পা বা পা ভাঁজ করতে অসুবিধা হয়। তো এখন যেটা করবেন, আপনার মাকে বলবেন নিয়মিত 2 বেলা সকাল বিকাল কুসুম গরম সেঁক দিবে, ব্যথার মলম যেমন ডাইক্লোফেন জেল পাওয়া যায় বা ন্যাপ্রক্সেন জেল কিনতে পাওয়া যায়, হাঁটুতে হালকা করে মেখে দিবে 2 বেলা সকাল বিকাল। আপাতত কিছুদিন আপনার এসি ক্লোফেনাক 100 mg সাথে ওমিপ্রাজল 20 mg খেতে পারে 10-15 দিন, দুইটাই এসি ক্লোফেনাকটাও ট্যাবলেট একটা করে 2 বেলা 10 দিন এবং ওমিপ্রাজল 20 একটা করে 2 বেলা 10 দিন। এই ওষুধ দুইটা আপাতত খাক। আর আমি যে আমার ইউটিউবে ফেসবুকে যে এক্সারসাইজগুলো দিয়েছি, এক্সারসাইজ হাঁটু ব্যথার জন্য এক্সারসাইজগুলো করবে, ব্যথা কমে গেলে ওনাকে উঠবস করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে বলবেন। চেয়ারে দীর্ঘদিন নামাজ পড়লে হাঁটু নষ্ট হয়ে যাবে, হাঁটুর ব্যথা আরও হাঁটু খারাপ হয়ে যেতে পারে। আশা করি উত্তরটি পেয়েছেন। তো দর্শক, আপনারা ইচ্ছা করলে এখন ফোন দিতে পারেন। আমি 01, আমি আবারও বলছি ফোন নাম্বারটি 01-99-01-99-77-02-002, মানে লাস্টে 2002, এই ফোন নাম্বারটিতে আপনারা ফোন দিতে পারেন। আজকে একটু সমস্যা হচ্ছে ফোনেও এবং ইন্টারনেটে বোধ, আমি অনেকেই প্রশ্ন করছেন ইন্টারনেট, আমি আসলে নেটে ঢুকতেই পারি নাই মাধ্যমে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, নাম কোথায় থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি স্যার, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রুই মাস্টার নিপু। জি নিপু, আপনি কি নিজে রুগী? জি আমি নিজেই রুগী স্যার। আমার সমস্যাটা হচ্ছে গায়ে ব্যথা আর পিঠে ব্যথা অনেকদিন ধরে। বয়স কত? পিঠে, আমার বয়স 25। কি করেন আপনি? আমি হাউসওয়াইফ। আচ্ছা এবার বলেন, ঘাড় ব্যথা আর পিঠে ব্যথা কতদিন হলো ভাই? পিঠ ব্যথা তো হচ্ছে 5 বছর যাবত, পিঠে মানে অনেক ব্যথা। তো এটা আমি হচ্ছে একবার থেরাপি নিয়েছিলাম 1 মাসের মতো, কিছুদিন ভালো ছিলাম, তারপর 3 মাস আগে আমি মানে অনেক অসুস্থ ছিলাম, হঠাৎ করে আমার বাম পিঠে বাম পাশে অনেক ব্যথা ছিল। তো আমি ভাবছি আমার কিডনি কোনো সমস্যা কিনা, তো অনেক টেস্ট কিছু উঠে নাই, পরে মানে অনেক সমস্যা, মানে একদমই হাঁটতে পারি নাই, আমার পায়ের মধ্যে ব্যথা চলে আসছিল। হ্যাঁ, তারপরে আমি পপুলার হসপিটালে একটা মেডিসিন ডক্টর দেখেছি, তো উনি আমার ট্রিটমেন্ট করছে প্রায় 1 মাসের মতো, ওইখানে আমাকে অ্যাডমিট করছিল। তারপরে আমার ওইখানে আর ব্যথা নাই, তারপর আমার ব্যথা হচ্ছে আপনার পুরো শরীরে জয়েন্টে জয়েন্টে চলে আসছে। বিশেষ করে এখন আমার বেশি ব্যথা হচ্ছে কাঁধে আর পিঠে।
আচ্ছা, কাঁধে আর পিঠে ব্যথা, অন্য ব্যথাগুলো কি কমে গিয়েছে? হ্যাঁ, যে প্যারাসিটামল প্রথমে ব্যথা দেখা দিয়েছিল ওইখানে এখন আর ব্যথা নাই। এখন ব্যথা হচ্ছে যে আপনার পায়ের জোড়া জোড়া ব্যথা, আর পিঠে যে মেরুদণ্ড, মেরুদণ্ডতেও প্রচন্ড ব্যথা, আর আচ্ছা পায়ের ডান পাশে বেশি ব্যথা। আচ্ছা আচ্ছা, শুনেন নিপু, আপনার আগে ডাক্তার সাহেবরা কি রোগ বলেছিল, আগে যে ব্যথা হচ্ছিল সারা শরীরে? ডক্টররা আমাকে অনেক টেস্ট করতে চায়, আমার এমআরআই করতে 2 বার সিটি স্ক্যান করতে, ব্লাডে অনেক টেস্ট করতে, এমন কোনো কিছু পায় নাই। না না, না অনেক পাইলে তো আর, অনেক টেস্ট না করছে। না পেলে তো শুধু শুধু ব্যথা আসবে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আপনাকে কি ওষুধ দিয়েছে ভাই, সেটা বলতে পারবেন? মনে আছে? না, ওনারা হচ্ছে আমার এক্স্যাক্টলি মানে মানে যে চেকটা হচ্ছে সেটা ধরতে পারে নাই। অনেকদিন আমাকে টেস্ট করছে, মানে চিকিৎসাও করছে, অনেক ব্যথা কমানোর জন্য অনেক কিছু করছে, কিন্তু ব্যথা হালকা একটু কমে আসছে। আগে আমি একদমই হাঁটতে পারতাম না অনেকদিন, মানে প্রায় 1 মাস মতো হাঁটতে পারি নাই, এখন হাঁটতে পারি, কিন্তু আমার এই যে জয়েন্টে জয়েন্টে ব্যথা গুলো যাচ্ছে না, আর এই কাঁধে আর হচ্ছে পিঠে ব্যথা তো প্রচুর। আচ্ছা ঠিক আছে, আপনারা আর কিছু বলবেন, তাহলে এরপর আমি উত্তর দিব, বলেন। জি, এখন মানে আমার করণীয় কি? আমি তো অনেক বড় অন্ধ আছি। আচ্ছা ঠিক আছে, এবার আমার কথা শুনেন। হ্যাঁ, আপনার প্রথম কথা হচ্ছে, আপনার যেহেতু সারা শরীরে ব্যথা ছিল, এখন ব্যথার ওষুধ খাওয়াতে বা চিকিৎসা জানাতে ভালো, পিঠে ব্যথা বা ঘাড়ের ব্যথাটা এখনো আছে। জোড়ায় জোড়ায় ব্যথা, সাধারণত জোড়ায় জোড়ায় ব্যথা এটা বিভিন্ন আর্থ্রাইটিসের লক্ষণ, আর্থ্রাইটিস রোগে আমরা বলে থাকি। তবে অবশ্যই ব্লাড টেস্টে এটা চলে আসার কথা ডাক্তার সাহেব। এই জন্য আমি বলি যে রুগীদেরকে, সবাইকে, যে নিজের রোগ, আপনার কি রোগ হয়েছে এটা ডাক্তারদের কাছ থেকে জেনে নিবেন, শুনে নিবেন, এটা আপনার জানার অধিকার, এটা আপনার অধিকার, আপনাকে জানতে হবে। যদি আজকে জানতেন তাহলে আমাকে বলতে পারতেন, তাহলে আমি এখন কি করণীয় আরো খুব সহজেই বলতে পারতাম। যেহেতু রোগ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, আপনি শুধু উপসর্গ বলতে পারছেন, আপনি যেহেতু ডাক্তার দেখিয়েছেন, আপনারা এখন থেকে প্রত্যেকটা ডাক্তারের কাছে যখন যাবেন, সেই ডাক্তারের কাছ থেকে নিজের রোগটা কি জেনে নিবেন। যদি ডাক্তার সাহেব না বলতে পারে, উনি বলবে কি করতে হবে, বা আরো টেস্ট লাগলে ওনারা করে দেখে বলবে, কিন্তু রোগ জানতে হবে। সো সেটা হচ্ছে প্রথম ভুল। দ্বিতীয়ত, এখন যে সমস্যাটা আপনার হচ্ছে এবং পিঠের ব্যথা, ঘাড়ের এবং পিঠের ব্যথার অনেক কারণ আছে, এটা নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি। এর মোস্ট অফ দ্য কারণ হচ্ছে ঘাড়ে এবং পিঠের ব্যথার মোস্ট অফ দ্য কারণ হচ্ছে সামনে ঝুঁকে কাজ করা, মোবাইল ফোন ঝুঁকে ঝুঁকে ব্যবহার করা, 2টা বালিশ ব্যবহার করা, তারপরে অত্যধিক প্রেশার নেওয়া, অত্যধিক মানসিক চাপে থাকা, তারপরে অন্যান্য আরও বিভিন্ন আর্থ্রাইটিস থেকেও ঘাড়ে ব্যথা আসতে পারে। তো আমি নিপু আপনাকে বলবো, এই যে ইউটিউবে, ফেসবুকে, আমার ইউটিউব ফেসবুকে যে এক্সারসাইজগুলো আছে, শোল্ডার গার্ডেলের বিভিন্ন এক্সারসাইজ, শোল্ডার গার্ডেলের এক্সারসাইজ, ঘাড়ের এক্সারসাইজ, হাতের এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো আপনি দেখে দেখে করেন, ঘাড়ে গরম সেঁক দিবেন, অনেক উপকারে আসবে। আর ওই যে মোবাইল ফোন ব্যবহার কমান, হ্যাঁ, মোবাইল ফোনের ব্যবহার কমালে অনেকাংশে ঘাড় ব্যথা কমে যাবে। আর রিল্যাক্স থাকার চেষ্টা করবেন, হাসি খুশি থাকার চেষ্টা করবেন, তাহলে অনেকাংশে কমে যাবে। পাতলা 1টা বালিশ ব্যবহার করবেন, এগুলা মেনে চলতে হবে। আর ব্যথার ক্ষেত্রে যেটা প্রাকৃতিক কিছু চিকিৎসা আছে যেগুলো অনেক উপকারে আসে, যেমন কাঁচা হলুদের রস, প্রতিদিন 5 ml to 10 ml কাঁচা হলুদের রস আপনি খেতে পারেন, অনেক উপকারে আসবে। তারপরে হচ্ছে আপনার কিছু ঔষধগত উপকার আসবে, যেমন ভিটামিন B1, B6, B12 এটা পাওয়া যায়, বা মিকোবেলামিন, আর একটা ওষুধ আছে 0.5 mg কিনতে পাওয়া যায়, 0.5 mg মিকোবেলামিন, বিভিন্ন নামে আছে। যেমন নিউরাল, প্রথম যেটা বললাম সেটা B1, B6, B12, যেমন পোভিটাল নামে আছে বা নিউরোবি নামে আছে। তো এটা একটা করে 2 বেলা খাবেন, আর পরেরটা একটা করে 2 বেলা খাবেন, আর ওই এক্সারসাইজ গুলো করবেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলে কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন। জি জি, আমি ডাক্তার সফিল্লা প্রধান বলছি, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, আমার মানে মাজাতে প্রচন্ড ব্যথা, মানে আপনার নামটা কি ভাই, নামটা কি? আমেনা, কোথায় থেকে ফোন দিয়েছেন? আমেনা না, আরমিন। আরমিন, ওকে আরমিন বলেন, কোথায় থেকে ফোন দিয়েছেন? কুমিল্লা থেকে স্যার। কুমিল্লা থেকে, বলেন, এবার বলেন কি সমস্যা স্যার? আমার
মাথাতে প্রচন্ড ব্যথা, মানে আমি পুরো ওজন বডির ওজন দিয়ে বসতে পারি না। কারণ হচ্ছে যে হাঁটলো দেড়শো প্রচন্ড ব্যথা করে মাথার মধ্যে, আর মানে গ্যাস্ট্রিকও খুব বেশি প্রবলেম আছে। তো কুমিল্লা থেকে অর্থোপেডিক্স ডাক্তার দেখাইছি, উনি ঢাকাতে গিয়ে আসে, তো ওনাকে দেখানোর পরে উনি বলছে যে এটা চলে যাবে ওয়েট কমানোর জন্য। তো ওয়েট তো কমাইছি আমার, কিন্তু পেন এতটা পরে যে আমি সহ্য করতে পারি না, লং টাইম বসেও থাকতে পারি। বয়স কত আপনার আর্মিন? আমার আমার বয়স হচ্ছে 27 স্যার, রানিং 27 বছর। আপনি মেরিড? শিরশির করে এরকম কিছু হয় পায়ের দিকে? আপনার হাইট কত, ওজন কত? আপনার হাইট হাইট উচ্চতা এবং ওজন কত? উচ্চতা ওজন পাঁচ ফিট যদি হয় 65, ওজন কমিয়েছেন বললেন, কত কমিয়েছেন? তখন যখন আমি ইয়ে করছিলাম তখন আরেকটু বেশি ছিল, কিন্তু এখন বর্তমানে আমার হয়তো রোজা তো বলতে পারি না, কিন্তু আমার মানে 60 থাকে নর্মালি, 65 ছিল তখন, কিন্তু এখন বর্তমানে বলতে পারি না। আপনি আপনি প্রথম কাজ হচ্ছে আপনার 60 নিয়ে আসেন, হ্যাঁ ওজনটা 60 কেজি, আবার ওজনটা একটু মেপে দেখেন। ওজন মাপার ক্ষেত্রে একটু ভুল হয় বাংলাদেশে, সবার একটা মেশিনে, মানে আপনি সবসময় একটা মেশিনই মাপবেন, মানে আজকে এই চেম্বারে কালকে ওই চেম্বারে কালকে ওখানে গিয়ে মাপলেন পরশুদিন ওখানে, এইভাবে না, মেশিন টু মেশিন রিডিং রিডিং ভেরি করে। সো সবসময় একই জায়গায় একই মেশিনে ওজন মাপবেন, তাহলে আপনার ওজনটা একজাক্ট পাবেন, হ্যাঁ মনে থাকবে আপনার। তো আপনি হয়তো খুশি আপনি রোজা থাকেন? জি জি অবশ্যই। হ্যাঁ রোজা ইফতারিতে কি খান? কোন এই যে দরাটা খাইছেন আপনি, ঠিক না? আপনি আপনি অবশ্যই শরবত খান, ঠিক না? হ্যাঁ শরবত খান। কি কি শরবত বলেন শুনি। হ্যাঁ তো এগুলা কি দিয়ে বানান, চিনি দিয়ে? না চিনি ছাড়া খাই স্যার। ইসুপ গুলো বসি তো ভালো, এটা তো খাবেন নি আপনি, এগুলা খান। আর ভাজা পোড়া এগুলা বন্ধ করেন, হ্যাঁ ভাজা পোড়া বন্ধ করেন। এই প্রয়োজনে ডিম খেতে পারেন, সিদ্ধ ডিম খেতে পারেন, ছোলা খেতে পারেন, তবে কম খাবেন, হ্যাঁ ছোলা কম খাবেন এগুলা। আর আর ওই যে ভাত রুটি কার্বোহাইড্রেট মিষ্টি, হ্যাঁ ভাজা পোড়া এগুলা একটু অ্যাভয়েড করেন, আপনার ওজনটা কমান। ওজন কমাইলে আপনার কয়েকটা লাভ হবে, আপনার গ্যাস্ট্রিকটা কমে যাবে। হ্যাঁ আরেকটা হচ্ছে আপনি পাকা পেঁপে বা আধা পাকা, কিছু পেঁপে আছে না কিছুটা পাকা কিছুটা কাঁচা, এই আধা পাকা আগে পেঁপেটা মানে মানে চামড়া সহ ভালো করে পরিষ্কার করে নেবেন, নিয়ে তারপরে চামড়াটা ফেলে দিয়ে এটা ধোবেন না, চামড়া ফেলার আগেই ধুয়ে নেবেন, তারপরে চামড়া কেটে ফেলে দিয়ে ওই পেঁপে পেঁপে খালি মুখে মানে চাবিয়ে খেয়ে ফেলবেন প্রতিদিন। আর কিছুটা আধা পাকা বা কাঁচা খেলেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা খুব উপকারে দিবে। তারপর হচ্ছে লাউ কুরমা, যেগুলো আপনাদের কুমিল্লা অ্যাভেলেবেল, সো এই জাতীয় সবজি খুব উপকারে আসে। আপনি যে সুপগুলোর ভুষি খাচ্ছেন এগুলো উপকারে আসে। আর কোমর ব্যথার জন্য আমি বলবো আপনি ব্যায়াম করেন, আমার যে ব্যায়ামগুলো দিয়েছি কোমর ব্যথার স্পেশালি। ব্যথা থাকবে না, আপনি কোমর ব্যথার এক্সারসাইজ গুলো করেন, আর ওই যে টানা নিচে বসে থাকবেন না, আপনি কাজ করতে বসবেন 15 মিনিট বা 20 মিনিট পর উঠে যেতে হবে, টানা সামনে। হ্যাঁ 3 ঘন্টা বসলে কোমরে সমস্যা হবেই, আমি হাজারবার বলেছি, শুধু নিচে বসা না, এই যে আমি চেয়ারে বসে আছি, আমি যদি টানা 1-1.5 ঘন্টা এখানে আরো বেশি বসে থাকি আমারও কোমর ব্যথা হবে। সো আপনাদের কাজের ক্ষেত্রে বারবার উঠে যেতে হবে, একটু মুভমেন্ট করতে হবে, একটু হাঁটতে হবে। আর এখন রমজানে তো শরীর হালকা হয়ে যায়, এখন এক্সারসাইজটা করবেন এই যে এই টাইমে ইফতারের আগে বা আসরের নামাজের আগে পরে বা জোহরের নামাজের পরে,
এই টাইমটা সবচেয়ে বেস্ট টাইম এক্সারসাইজ করার, এই টাইমটা এক্সারসাইজ করবেন, অথবা রাতে রাতের খাবার খাওয়ার 2 ঘন্টা পর, 2 ঘন্টা পর আপনারা এক্সারসাইজ করতে পারেন। আর আপনি আপাতত কিছুদিন কিছুদিন ট্যাবলেট আপনি মনে রাখবেন, আমি লেখার সময় নেই এখন যেহেতু লাইভে অনেকে আছে, অ্যানাফ্ল্যাক্স ম্যাক্স, আপনি লাইভটা আবার ভিডিওতে পেয়ে যাবেন, ট্যাবলেটের নামটা ট্যাবলেট অ্যানাফ্ল্যাক্স ম্যাক্স, এই ট্যাবলেটটা একটা করে দুবেলা 10 দিন 15 দিন খান। ব্যথা নাশক কোনো ক্রিম বা মলম মার্কেটে প্রচুর পাওয়া যায়, এগুলা আপাতত কোমরে লাগিয়ে গরম সেঁক দেন, ওজন কমান, পানি বেশি করে খাবেন, ওজন কমান, পানি বেশি করে খাবেন, আশা করি উপকার হবে ইনশাআল্লাহ। যে আমি নেক্সট প্রশ্নের জন্য ওয়েট করছি, আপনারা 01997720202 এই নাম্বারটিতে ফোন দিতে পারেন। আজকে কিন্তু কেউ হাঁটু ব্যথা নিয়ে ওভাবে প্রশ্ন করেন নাই, আসলে আমি যদিও হাঁটু ব্যথা নিয়ে কথা বলছিলাম, তো হাঁটু ব্যথার ক্ষেত্রে নামাজের যে, হ্যালো, ওয়ালাইকুম সালাম, নাম পরিচয় দিয়ে প্রশ্ন বলুন। আজকে খুব ডিস্টার্ব হচ্ছে ফোনে, আপনারা দর্শক আসলে অনেকে হয়তো আশা করছিলেন আজকে কথা বলতে পারবেন, আমি দুঃখিত, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ যেন লাইভগুলো আরও বেশি বেশি করা যায়, রমজান মাসে আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। আর এই লাইভগুলো আপনারা পরে যদি আবার দেখেন দ্বিতীয়বার তৃতীয়বার, তাহলে অনেক প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে যাবেন, করণীয় কি এই লাইভগুলোতে, আসলে আমাদের এই ব্যথা বেদনা করণীয় কি, এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে পেয়ে যাবেন। আসলে ফোনে বারবার ডিস্টার্ব হচ্ছে এই জন্য ফোনগুলো কেটে যাচ্ছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নাম পরিচয় দিয়ে প্রশ্ন বলুন। আমি শাহিন আলম বলছিলাম, সিলেট জ্যোতিগঞ্জ থেকে, আমার হাঁটুতে ব্যথা। শাহিন সাহেব সিলেট থেকে বলছেন, বয়স কত? বয়স 31। 31, জি বলেন, হাঁটু ব্যথা কতদিন? আমার হাঁটু ব্যথা, আসলে এটা ব্যথা না, হাঁটুর জয়েন্ট থেকে 6 ইঞ্চি নিচ পর্যন্ত এটার ভিতরে ব্যথা, যন্ত্রণা করে আর কি। এক হাঁটু না দুই হাঁটু? এক হাঁটুতে, বাম হাঁটুতে। আচ্ছা, হাঁটু কি ফুলে গিয়েছে? জি না, ফুলে নাই। এটা কতদিন হলো? এটা প্রায় 2-3 বছর হচ্ছে। ডাক্তার দেখেন নাই শাহিন সাহেব? ডাক্তারের আগে একবার দেখাইছিলাম আপনার, উনি বললেন যে ক্যালসিয়ামের ট্যাবলেট খেলে আপনার ঠিক হয়ে যাবে, পরে ওটা খাইছি, খাওয়ার পরে হয় না, এখন হাড়ের ভিতরে শুধু যন্ত্রণা করে। আপনি কোনো হাঁটুতে আঘাত আঘাত পেয়েছেন, কোনো আঘাত পেয়েছেন? জি না, কোনো আঘাত পাই নাই। না, আপনার যেহেতু অনেক বছর হয়েছে, এটা নিয়ে বসে থাকা যাবে না, আপনার এটা রোগ নির্ণয় করতে হবে। আর হাঁটুতে যদি শুনেন, ক্যালসিয়ামের সমস্যা যদি হইতো তাহলে শুধু একটা হাঁটুতে হইতো না, ক্যালসিয়াম তো মুখে খান, খেলে সারা শরীরে যায়, প্রতিটা জোড়ায় সমস্যা হইতো। সো এটা একটা মানে ডায়াগনোসিসটা ঠিক হয় নাই আপনার, আপনার হাঁটুতে হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে, সেটা হাঁটুর এক্সরে আপনাকে দেখা দরকার তারপরে। তবে আমি যেটা বলবো, হাঁটুর যে ব্যায়ামগুলো আমি দিয়েছি আমার ফেসবুকে আছে, এই ব্যায়ামগুলো দেখে দেখে করেন, আর যদি হাঁটু ফুলে গিয়ে না থাকে এক্সারসাইজ, হাঁটুর এক্সারসাইজ করেন। আর গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, হায়ালিউরোনিক অ্যাসিড, ভিটামিন সি এবং ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ, এই সাপ্লিমেন্টগুলা, এই মিনারেলসগুলা, এই মিনারেলসগুলা অনেক উপকারী হাড় জোড়ার ক্ষেত্রে। আমি আবারও বলছি, গ্লুকোসামাইন, কন্ড্রোটিল সালফেট, MSM, কোলাজেন টাইপ 2, ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ, হায়ালিউরোনিক অ্যাসিড, ভিটামিন ডি এবং ভিটামিন সি হাড় জোড়ার অনেক উপকারে আসে। এই জাতীয় সাপ্লিমেন্ট অনেক সময় কিনতে পাওয়া যায়, খাবারও থাকে, এগুলা ট্যাবলেট আকারে কিনতে পাওয়া যায়, ক্যাপসুল আকারে, এটা আপনারা কিনে একটা করে দুবেলা টানা 2-3 মাস খেতে পারেন, আশা করি অনেক উপকারে আসবে। তো দর্শক, আপনারা যারা প্রশ্ন আসলে লাইন পান নাই, তাদের
বলবো। আপনারা এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই সবাই রোজা রাখবেন যারা মুসলমান আছেন। এই যে ফাস্টিং, রোজা আমাদের অনেক উপকার দেয়, অনেক উপকার দেয়। এর আগে আমি কয়েকবার বলেছি, রোজা আমাদেরকে নিয়মানুবর্তিতা শিখায়। এই যে আমরা সারাদিন না খেয়ে থাকার একটা অভ্যাস তৈরি করে, ধৈর্য ধারণ করার অভ্যাস তৈরি করে, মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ তো প্রথমে আসি, ওজন কমাইতে সাহায্য করে, শরীরের খারাপ যে জীবন মানে বর্জ্য শরীরে থাকে সেগুলাকে অটোফিজির মাধ্যমে হ্যাঁ এগুলো নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের ওজন কমায়, ফ্যাট বার্ন হয়, এবং রোজা এক্সারসাইজ আমরা করতে পারি। আমরা স্পেশালি দুপুরের পরে জোহরের নামাজের পর এক্সারসাইজ করতে পারি, আসরের নামাজের পর এক্সারসাইজ করতে পারি, তবে ইফতারির পর পর এক্সারসাইজ করবেন না। অন্তত খাবার খেয়ে 2 থেকে 3 ঘন্টা পর এক্সারসাইজ করতে হবে। এই জিনিসগুলো অনেকে আমার কাছে জানতে চান। সো 2 থেকে 3 ঘন্টা পর আপনারা এক্সারসাইজ করবেন, এর আগে নয়। অবশ্যই রোজা থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আর একটা প্রশ্ন নিয়ে আমি লাইভটি আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নাম পরিচয় দিয়ে প্রশ্ন বলুন, আমি শুনতে পাচ্ছি। নাম মোহাম্মদ রুবেল। রুবেল সাহেব কোথায় থাকেন? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, বলেন কি হয়েছে? আমার স্যার স্যার কাছে আসতে যাচ্ছিলাম, স্যারের কাছে আসতে পারিনি। আচ্ছা, কারণে আমি নারায়ণগঞ্জে একটা হসপিটালে অপারেশন করেছিলাম বাপায়। হুম, অপারেশন করানোর পরে আজকে প্রায় 16 দিন। হুম, তো এটা তো যে হাসপাতালে অপারেশন করেছেন সেখানে একটু যোগাযোগ করেন, করলে তো ডাক্তার সাহেব টাইম বলে দিবে। সাধারণত অপারেশনের বিভিন্ন আচ্ছা আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন? এখন আজকে 20-30 দিন হয়ে গেছে, এখন এটা হাঁটতে পারবো কতদিন পরে, কি আছে বিষয়, কি ওষুধ খেলে ভালো হবে, কি করতে হবে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন যেহেতু শুনেন আমার কথা মনোযোগ সহকারে শুনেন, যেহেতু আপনি অপারেশন করেছেন, অপারেশনের বিভিন্ন প্রকার আছে। আমরা মোস্ট অফ দ্য অপারেশন এখন আমরা কিন্তু পরের দিন থেকে রুগীদের হাঁটতে দেই, হালকা ওয়েট দিতে দেই, আস্তে আস্তে ওজন বিয়ার করতে দেই। আবার অনেকের 2 সপ্তাহ পরে বলি বা 14 দিন, অনেকের 21 দিন পরে, অনেকের 1 মাস পরে, তবে 1.5-2 মাসের পরে কিন্তু অবশ্যই হাঁটা চলাফেরা করতেই হবে, আর বিকল্প কিছু নাই। সেটা আস্তে আস্তে ভর দিয়ে 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 এই কাজগুলো আপনাকে করতে হবে। যেহেতু আপনাকে দেখা হয় নাই, না দেখে এভাবে উত্তর দেওয়া টাফ, তো আমি বলবো আপনি আর আমার বুকের বাঁ পাশে শোল্ডারের উপরে যে যে হাতটা খাওয়া দাওয়া কম করলে যে হাতটা বেড়ে থাকে ওই হাতটা ভাঙা, ওই হাতটা বলছিল এইভাবেই হাত গলার সাথে ঝুলাই রাখলে হাতটা জোড়া নিয়ে নেবে অটোমেটিক, কিন্তু আমার এই হাতটাও জোড়া নেয়নি। আজকে আমি ই করেছিলাম, আপনার দেখতে পেলাম আপনাকে একটু যে ডাক্তার অপারেশন করেছে, তো ডাক্তারদের বলবো আপনার একটু কষ্ট করে রোগীদেরকে যদি একটু সময় দেন, এটা আসলে দরকার। এই যে রোগী ফলাফে যেতে পারছে না, এটা আসলে শুনতে খারাপ শোনায়। আশা করি ডাক্তার সাহেব যে আছেন উনি, আপনি একটু ওই হাসপাতালে যোগাযোগ করেন, এটা আপনার জন্য উপকার হবে। কারণ অপারেশন কি করেছে বা কি হয়েছে এটা আমরা ক্লিয়ার না, এটা দেখতে হবে ইনশাল্লাহ। তারপরেও যদি ওখানে যোগাযোগ করতে হবে, যেহেতু একটা হাড় জোড়া নেয়নি, আশা করি আমি একটা ভালো মানে সাজেশন দিব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আবারও রমজানের রমজানুল মোবারকের শুভেচ্ছা। সবাই রোজা রাখবেন, রোজা রাখবেন, রোজার পরে ইফতারিতে মিষ্টি শরবত খাবেন না। বাজারে বিভিন্ন শরবত যে কোম্পানি বিক্রি করে হ্যাঁ অ্যাড দেয়, এইসব অ্যাড টেডের কোম্পানির শরবত টরবত খাওয়া বন্ধ রাখেন। বিভিন্ন নিজেরা লেবু শরবত খেতে পারেন, তবে যাদের ডায়াবেটিস আছে তারা এই মধু দিবেন না, যাদের ডায়াবেটিস নেই তারা হালকা মধু দিয়ে লেবু শরবত খেতে পারেন, বা নর্মাল পানি খাবেন। হ্যাঁ, এগুলো আমাদের অনেক বেশি বেশি পানি খেতে হবে, বা এখন যে তরমুজ পাওয়া যায় বা মালটা পাওয়া যায় বা সিজনাল বিভিন্ন ফল পাওয়া যায়, এগুলারে ব্লেন্ডারে জুস বানিয়ে আপনারা খেতে পারেন। তবে কোনোভাবেই চিনি
বা কোনো সুগার দেওয়া যাবে না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।